আছি এবং থাকবো। এই মুহূর্তে শেয়ার মার্কেট কেলেঙ্কারি নিয়ে আমাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদ জাবি শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক আদিল ভাই। ধন্যবাদ জাহাঙ্গীর এর উপস্থিতি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা গত দুই তিন দিনে দেশের মিডিয়াগুলোতে দেখতে পেয়েছেন যে বিগত 15 কার্যদিবসে শেয়ার বাজারের মূল্যমান 27,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। 30 জুন শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যমান ছিল 4,00,000 কোটি টাকা, কিন্তু গত দেড় মাসের 15 কার্যদিবসে সেখানে কমে 27,000 কোটি টাকা উধাও হয়ে 3,27,000 কোটি টাকা 3,73,000 কোটি টাকা আসছে। উপস্থিতি আজকের এই শেয়ার বাজারে যে লুটপাটের কেলেঙ্কারি এটা আজকে নতুন কিছু নয়, এর আগেও আপনারা দেখেছিলেন আরও 4-5 বছর আগে 2011-12 সালেও শেয়ার বাজার থেকে 1,00,000 টাকার মতন লুটপাট হয়েছে, কিন্তু 1,00,000 কোটি টাকা লুটপাট হয়েছে। কিন্তু আমরা কী দেখতে পাই আজকের এই লুটপাটের সাথে জড়িত তারা অনেকটা রাজনৈতিক মদদে পার পেয়ে যাচ্ছে। আজকে এই মধ্যবিত্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ছোট ছোট ক্ষুদ্র টাকাকে তারা পুঁজি করে তারা বিদেশে পাচার করে আজকে বড় করছে। আজকে তারা এই লুটপাটের সাথে জড়িত তাদেরকে নির্দিষ্ট শাস্তির আওতায় না আনে বরং আমরা দেখতে পাই বিগত দিনের সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যারা এর আগে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে আরো বর্তমানে বড় বড় মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে তাদেরকে আরো সম্মানিত করা হয়েছে। তাই আজকে বলতে চাই আজকে শুধু শেয়ার বাজার নয়, আমরা দেখতে পাই যে জনতা ব্যাংক থেকে 11,230 কোটি টাকা উধাও হয়ে গেছে, বেসিক ব্যাংক থেকে 4,500 কোটি টাকা উধাও হয়ে গেছে, আজকে সোনালী ব্যাংক থেকে এক হলমার্ক কেলেঙ্কারি 3,546 কোটি টাকা চুরি করেছে, সেখান থেকে বিসমিল্লা গ্রুপ 1,179 কোটি টাকা উধাও করেছে, এবং নতুন যে ব্যাংক কমার্শিয়াল এবং ফার্মার ব্যাংক সেই ব্যাংক থেকেও 1,000 কোটি টাকা করে উধাও হয়েছে। তার উপস্থিতি আজকে বাংলাদেশ ব্যাংক যেখানে সর্বোচ্চ নিরাপত্তা সেখানে আমরা দেখেছি গত বছর 679 কোটি টাকা উধাও হয়েছে। তাই বলতে চাই আজকে বাংলাদেশের এই যে ব্যাংকের যে টাকা শেয়ার বাজারের টাকা এটা কোনো একক মানুষের টাকা নয়, এখানে শত শত মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র টাকায় আজকে হচ্ছে, কিন্তু আজকে যা হচ্ছে এগুলো আজকে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করছে, যারা পাচার করছে তারা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এর কারণ হচ্ছে যারা এদেরকে ধরবে এবং যারা এদেরকে ধরার দায়িত্বে আছে এরা প্রত্যেকেই একাত্তা হয়ে এরা একে অপরের সহযোগী হয়ে এই লুটপাটের ফল করছে। আজকে প্রশাসনকে স্পষ্ট করে দিতে চাই আজকের এই গরিবদের বাংলার মানুষের কৃষক মজুদের যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা এই টাকা লুটপাট করে আপনারা বাংলাদেশকে কখনোই উন্নত রাষ্ট্র করতে পারবেন না। বাংলাদেশকে আজকে আপনারা মধ্যবিত্ত থেকে মধ্যমায়ের দেশে যে উন্নতি করছেন সেখানে যে লুটপাট না হতো আজকের যে বিগত 15 দিনে রিসেন্টলি যে 27,000 কোটি টাকা হয়ে গেছে 27,000 কোটি টাকা দিয়ে একটি পদ্মা সেতু করা যায়। তা আজকে বলবো যারা এই নির্দিষ্ট এর সাথে জড়িত যারা এর সহযোগী এদের প্রত্যেককে দলমত নির্বিশেষে এদেরকে নির্দিষ্ট দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলে আজকে এই ব্যাংক লুটপাটের ইয়া কমানো সম্ভব হবে। আজকে তারা